রিভার্স দেখেন ইনস্পেকশন করার সময় ধরেন একটা কার্টন, এই কার্টনের আপনি শিপমেন্ট শিপিং মার্ক তারপরে যে কার্টন ওয়েট সব কিছু চেক করার পরে এবার আপনি যখন কার্টন একটা কার্টন যখন ওপেন করবেন এটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে আপনার কার্টনের যে ফ্লাইগুলো, এই ফ্লাইগুলো একটু কাছে আনেন, ফ্লাই এটা ফাইভ ফ্লাই আছে কিনা দেখবেন, এই যে এগুলো হচ্ছে ফ্লাই, এই যে কাঁচাগুলো এক দুই তিন যেগুলো লম্বাতে গেল, আর এই যে পাশে যেগুলো এই যে রশির মতো যেগুলো আছে এগুলো হচ্ছে চার পাঁচ টোটা, এটা হচ্ছে ফাইভ ফ্লাই, ফাইভ ফ্লাই ঠিক আছে, সব দিকে ফাইভ ফ্লাই দেখবেন। দেওয়ার পরে যে দেখেন এটা একটা হ্যাশট্যাগ দেয় উপরে, যাতে এখানে এই যে আমার প্রোডাক্টের উপর যাতে কোনো সরাসরি চাপ না পড়ে, এটা হচ্ছে একটা ধরেন যে কি এটা সেফটি বলতে পারেন, এটা প্রোডাক্টের জন্য আমার প্যাকেজিং সেফটি, প্যাকিং সেফটি বলতে পারেন। এবার ধরেন যে আপনার প্রোডাক্টগুলো আপনি করলেন, রেশিও অনুযায়ী আপনি প্রোডাক্টগুলো পাইলেন, এগুলো এক পাশে রাখলেন। এই কার্টনের ইনসাইডে দেখেন এখানে ভালো করে চেক করতে হবে, দেখেন এই যে এখানে সুপার ড্রাই আছে কাস্টমার স্ট্যান্ডার্ড অনুযায়ী, তারপর কোনো মানে ইনসেক্ট কোনো পোকামাকড় থাকে কি না এভাবে করে চেক করতে হবে। আপনি যখন ইনস্পেকশন করবেন এটা অবশ্যই অবশ্যই জরুরি, কার্টনের ভিতরে ভালো করে চেক করা, তারপর কোনো এই যে কোনো কার্টনের ভিতর থেকে কোনো ব্যাড স্মেল আসে কি না। ধন্যবাদ ভিউয়ার্স।